রাস্তায় দাঁড় করে 24 ঘন্টা পিটান, দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা, এক বস্তা সিমেন্ট কে দেবে? এই রাষ্ট্র গরিব হয়ে গেছে, অতএব এই রাষ্ট্রের একটা স্পিড ব্রেকার করতে হবে আপনার আমার জীবনের স্বার্থে, দেখেন মানুষ করে কিনা। এই ভঙ্গুর রাষ্ট্রে মানুষ নিজের গতর খাইটা হাজার হাজার মাইল খাল খনন করছে 70-এর দশকে জিয়ার সময়, এই রাষ্ট্রে করেছে। তাহলে এই রাষ্ট্রে উদ্যোগ নিলে যে হয়, করা যায়, এর হাজারটা প্রমাণ আছে। এই রাষ্ট্র চেষ্টা করলে যে পারে। ফাজল কবির সাথে, কবিরের ব্যাপারে আপনার মুক্তি ভাই বলেছেন, আমিও তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি, খুবই সিনসিয়ার মানুষ, ভেরি কম্পিটেন্ট এবং ভেরি সিনসিয়ার লোক। যে কজন উপদেষ্টা দিন রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত রাত জেগে সচিবালয়ে কাজ করেন, হি ইজ ওয়ান অফ দেম। কিন্তু এই বাটপার আমলাদের কারণে সে কোনো কাজ করতে পারছে না। সব আমলা মিটিংয়ে বলে যায় ওনাকে, স্যার এটা করে দেবো, কালকের মধ্যে করবো, পরশুদিন করবো, পরে বলে, পরে করে না। তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার। জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে, ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া, আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার। সারা দেশের রাষ্ট্র জনতা মিলে এটা করতে হবে যদি তারা এই ওয়ার্নিংগুলো ফলো না করে। আমরা বলছি আমলাদেরকে, যে যে ডিপার্টমেন্টে আছেন সড়ক রিলেটেড, দয়া করে ব্যবস্থা নেন, রিকমেন্ডেশন চাইবেন না, মতামত চাইবেন না, ওগুলো আপনার গ্যারেজে আছে, পিয়ন পাঠায়া রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন, বাধ্য করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটানো পিটাইতে বাধ্য করবেন না। আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে বলতে বলতে, টায়ার্ড হয়ে গেছি, এভরিবডি ইজ সিক এন্ড টায়ার্ড ফর লাস্ট 53 ইয়ার্স। আর কত আপনাদেরকে বললে আপনারা কথা শুনবেন? আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতীক মনে করবেন? আর কত? ইট মাস্ট কাম টু অ্যান এন্ড। আপনার ন্যূনতম, আমার আমার 1.5 লক্ষ মানুষ মারা গেছে 11 বছরে। কত লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে? আমরা যারা রাজনৈতিক কর্মী, গ্রামে গঞ্জে যাই, প্রচুর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের রুগীদেরকে দেখতে যাইতে হয় আমাদেরকে, মানে অসহনীয় জীবন আপনার। একটা মধ্যবিত্তর ঘরের একটা ছেলে মেয়ে, একটা উপার্জনক্ষম মানুষ যদি প্রতিবন্ধী হয়ে যায়, এর যে কষ্ট, মৃত্যু অনেক ভালো তার থেকে, যে মরে গেছে এরা, এদেরকে আল্লাহ বাঁচায় দিস। কিন্তু প্রতিবন্ধী হয়ে যারা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে, দুর্বিষহ। এই সচিবদের, এই আমলাদেরকে গণহত্যার দায়ে বিচার করা দরকার ছিল। আমি ICT-র প্রসিকিউটরের সাথে কথা বলবো যে এইটাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে আইন সংশোধন